সবাইকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। আমাদের সাথে আছে এই বইয়ের লেখক ফরহাদ নাইয়া। ফরহাদ কেমন আছিস? আছি ভাই। মানে ফরহাদ নাইয়া কবিতা কেন লিখতে আসলো বা কিভাবে আসলো? আমি ক্লাস 7 থেকে লিখি, কিন্তু কেন লিখি এটা আমি কইতে পারি। প্রথম 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 কি লিখছিলি মনে আছে? কবিতা আমি কখনো কবিতা লিখি নাই। তো আমি গ্রাম থেকে আসছি, একদম গ্রাম থেকে। তো এক শহরের একটা স্কুলে ভর্তি হয়েছি ক্লাস 6-এ। তো ওইখানে শুনি যে কবিতা লেখা প্রতিযোগিতা হবে, এবং ওইখানে হচ্ছে মা নিয়া একটা কবিতা লিখতে দিয়েছে। তা আমি কখনো কবিতা লিখিও নাই, খুব বেশি কবিতা পড়িয়ে নেই। পাঠ্য বইয়ের বাইরে আমি কোনো বই পড়ি নাই, কারণ আমাদের বাড়িতে অন্য কোনো বই ছিলই না পড়ার মতো। কিন্তু আমার আগ্রহ ছিল পড়ার। তো আমি কেন জানি একটা লিখে ফেলছি এবং আমি 3rd prize পাইছি। তো ওইটা আমার ইন্সপায়ার্ড করছে যে মনে হয় আমি তো লিখতে পারি। চাই বা গ্রেট কই যামু তোমারে নদী নদী লাগে, সকলে সেখানে নৌকা হয়ে ভাসে। কই যামু তোমারে নদী নদী লাগে, সকলে সেখানে নৌকা হয়ে ভাসে। আমি তো পাথর, ভাসতে পারি না, বাঁচতে পারি না যেটুকু তাও ভালো। ঢেউ তোমারে ভিড়ালো, ডুবালো আমারে মাছের খামারে। মাছ নিয়ে এই ফ্যাসিনেশন কেন নাইয়া? আসলে মাছ আমার কবিতা আমি কখনোই আরোপিতভাবে আসে, মানে সাবকনসাসলি আসছে। এটার কারণ না, প্রথম বইটার নাম কি? আমার আগের বইটার নাম যে মাছেরা শহরে আসায় মানুষেরা নদীর ভাব ধরল। এবং এই বইও প্রচুর মাছ আছে, পানি আছে, জল, পাথর, এই এই অনুষঙ্গগুলো বেশি চলে আসছে। এটা সাবকনসাসলি এসে পড়ছে, কারণ আমি আসলে একদম প্রচুর মাছের মধ্যে বড় হয়েছি। তো আমার বাপ সমুদ্রে মাছ ধরতো, আমাদের মাছের ট্রলার ছিল, আমার মা বাপের এখনও মাছের নৌকা আছে। তো এই আমার ভাইদের নৌকা টুকা আছে, মাছের ব্যবসা আছে। তো এই কারণে যেটা হয়েছে, মানে মাছ পানি এটা আমার একদম রক্তের ভেতরে। আমার একটা কবিতা ছিল আগের বইয়ে, যে আমার তো ছিল মাছ হবার কথা, যে মা ভুল করে মানুষের সমুদ্রে ডিম ছাড়ছে, এরকম আর কি কবিতা। না এই এই সব কারণে আমার লেখায় সম্ভবত মাছ চলে আসে, কিন্তু আমি কখনো চিন্তা করে করি নাই আর কি, যে আমি আমার কবিতায় মাছ আসবে বা একটু সমুদ্র আসবে, একটু পানি আসবে বা একটু নুন আসবে। চিন্তা করে কি লিখিস তুই? লিখি, কিছু লেখা আছে চিন্তা করে, কিন্তু বেশিরভাগ লেখায় চিন্তা করে না। স্পন্টেনিয়াস মানে নাজিল হয়, আসে নাজিল কখন? নাজিল হওয়াটা আমার কাছে ভুয়া মনে হয়। হয়তো হয়তো একটা চিন্তা আপনাকে ধাক্কা দেয়। যেমন গতকাল আমার হুট করে, মানে একদম রাতে মনে হইতেছিল যে মেঘগুলো হচ্ছে আকাশের স্তন, এবং বৃষ্টি হচ্ছে মেঘদূত না মেঘদূত। এখন ওইটা বের লিখতে পারি না, ঘুমাই গেছি। তো এরকম ওইটারে আমি একটু আর একটু ভাবলে ওইটা নিয়ে আমি আর কিছু একটা লিখতে পারতাম ধরেন। তো ভাবনাগুলো হয়তো এরকম আসে, আপনার হুট করে একটা কিছু, মানে একটা শব্দ দিয়া, একটা শব্দ দেখলেন কোথাও, বা একটা হুট করে গাড়ির হর্ন বাজতেছে, এর মধ্যে আপনার কিছু একটা মনে পড়ে গেল, মানে ওই হর্নের শব্দে আপনি একটা কোনো কিছু রিকল করে ফেললেন যেটা আপনাকে নাড়া দিল। এভাবে নানান জনে নানানভাবে হয়। তবে তোর কেমনে হয়? এমনি হয়ে যায়, মানে আসলে এটা চাইলে আরোপ করেও লিখতে পারি, আবার আরোপ ছাড়াও হয়ে যায়। মানে তবে আরোপ করে লেখার যে সমস্যাটা, সেটা প্রাণটা থাকে না, দরদটা থাকে না, মায়াটা থাকে না। সেই প্রাণ দরদ আর মায়া না থাকলে কবিতার মধ্যে কি থাকে? আছে, অলংকার আছে না, অনেক অনেক অলংকার নির্ভর কবিতা আমরা পড়ি, তাদেরকে জনপ্রিয় কবি বলে স্বীকৃতিও দিয়ে দিচ্ছি। এটা মানে রূপহীন মেরে প্রচুর অলংকার করে সাজাইলে যেরকম লাগে, অলংকার সর্বস্ব, যে প্রচুর অলংকার, প্রচুর কাব্যময়তা, প্রচুর মানে কি বলে রং চিত্রকল্প, কিন্তু আসলে মানে জীবনটাই নাই। মানে ফরহাদ নাইয়া জানে লিভিং সত্তা, আমার কাছে মনে হয় ওই যে কবিতাটাকে লিভিং সত্তা। তো ফরহাদ নাইয়া যে যে কবিতাগুলো লিখেছে, আমি আশা করি যে পাঠক সেই লিভিং সত্তাকে আসলে খুঁজে পাবে। পাঠকের জন্য কোনো লক্ষ্য আছে, কিছু বলতে চাস তাদেরকে? না, পাঠককে সালাম আর কি। ভাই বইটা পড়ে নিন, পাঠক বইটা পড়ে নিন। না এক্স্যাক্টলি পড়ুক, কোনো ইমপ্যাক্ট ফেলতে পারি নাই মনে হয়। যে ভাই ব্রাদাররা বই কিনতেছে, এটা কোনো আনন্দ দেয় না আসলে। মানে একদম নিখাত পাঠক যারা আমি চিনি না, সে আমার একটা বই নিভৃতে কিনে পড়তেছে, এইটা আনন্দের। কিন্তু এইটা আমাদের কবিতার ক্ষেত্রে খুব কমই হইতেছে। ফরহাদের এই আক্ষেপ থাকবে না যদি পাঠকরা আসলে বইটা কিনে, এবং এই যেই মনোযোগ দিয়ে পড়া দরকার, যেটুকু মনোযোগ দিয়ে পড়া দরকার সেটুকু মনোযোগ দিয়ে পড়ে। মানে আমাদের লেখালেখির মানে একটা সময় তো ছিল বইমেলায় একটা কবিতার বই 1200 কপি বেরোতো, সেটা শেষ হয়ে যেত। এখন 500 কপি বই এক সংস্করণের শেষ হয় না, ফলে পাঠকদের একটা দায়িত্বের জায়গা আছে যে রিসিভার এন্ডে আসলে ঝামেলাটা হয়েছে, যে পাঠকরা যথেষ্ট মনোযোগ দিয়ে আসলে সাহিত্য আস্বাদন করার যে জায়গাটায় সেখানে আমরা নাই। ফলে এই পাঠকদের জন্য কিন্তু কিছু বলার আছে যে পড়ুক, পাঠককে সালাম। না পাঠক আসলে আমাদের মানে নানান রকম মিডিয়া হয়ে গেছে, তো আগে তো কবিতা একটা আত্মার খোরাক ছিল, এখন টিভি, ফিল্ম, ফেসবুক, নানান মনোযোগ মনোযোগ মনোযোগগুলোরে বিচ্ছিন্ন করে দিয়েছে। তার আমার কাছে মনে হয় এটা মানুষ ওই তার মূল জায়গা থেকে সরে গেছে, এবং এটা হয়তো একদিন আবার ফিরে আসবে। মানে একটা সময় থাকে যে সময়টা একটা অবক্ষয়ের মধ্যে দিয়ে যায়, এটা একটা অবক্ষয়, মানে অবক্ষয়ের মধ্যে দিয়ে আমরা যাইতেছি, এটা একদিন হয়তো শেষ হবে। কবি আশাবাদী?
তো কবি ফরহাদ নায়ের সাথে আমরা কথা বলছিলাম, ফরহাদ নায়ের একটা কবিতা শুনে শুনে আমরা এই আলাপটা শেষ করবো। ফরহাদ, যেটা ইচ্ছা। আমার এই বইয়ের 28 নম্বর কবিতা, আকাশ নিজেই পাখি পাতার মনে উঠছে, ও ওরা বৃষ্টি কত দূর যাবে, মেঘের চাক থেকে নামছে মৌমাছি, শস্যের ঘুম নিয়ে যেতে নদীগুলো পার হয় রাত, আকাশের ডানা হতে খুলে পড়ে তারা, তারার লোভে মানুষ কি আকাশ পুষবে ভরবে খাঁচায়। বাহ, সাবাস, অভিনন্দন ফরহাদ। প্রিয় দর্শক, মেলার মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম কবি ফরহাদ নাইয়ার সাথে। তার নতুন কবিতার বই হিত মাতা প্রকাশ করেছে চন্দ্রবিন্দু। দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।